ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্প্রে ব্লগ। আজকেও অটোর জন্য দাঁড়িয়েছি, তো তার আগে যাচ্ছি একটু জেঠু জেঠিমাদের বাড়িতে, একটু দরকার আছে। আশা করছি আজকে দিনটা লাস্ট টোটো অটোর জন্য অপেক্ষা করা, কারণ আমার স্কুটিটা ঠিক হয়ে গেছে বলছিল। এত রাত্রে মা এসছে, এক্ষুনি ফোন করলো, তো যাচ্ছি। মার কি এত ব্যাগ আছে, মা একা আনতে পারবে না, যাচ্ছি। কত ব্যাগ, দাঁড়াও আমাকে দাও না, তোমার হাতে সবজি কি গো? মেয়ের বাড়িতে আম কাঁঠাল, তার সঙ্গে সবজি আজকে থাকবে। প্রতি বছরই মা বাপি এই সময় আমাদের বাড়িতে আম কাঁঠাল দিয়ে যায়, রথের সময়টা বা রথের আগে আগে, তো এই বছরও তাই আম কাঁঠাল দিয়ে গেল বাড়িতে। এদিকে আরেকজন শাশুড়ি মা আসতে ছুটে গিয়ে খাবার কিনে এনেছে, কি না এগরোল। ও জানে যে মা বিরিয়ানি চিকেন টিকেন ওগুলো অত কিছুই ভালোবাসে না, যদি খাওয়ার মধ্যে ফাস্টফুড এগরোলটা একটু পছন্দ করে, তো ওটাই এনেছে। আর আমার মা আর শাশুড়ি মা দুজনে কিন্তু প্রচুরই বকবক করতে পারে, তো যখন থেকে দুজনের একসঙ্গে দেখা হয়েছে কন্টিনিউয়াসলি চলছে বকবক, চলেই আছে, আমি কথা বলার কোনো সুযোগ পাইনি, তো ওরাই কথা বলছে। তো এদিকে মা দেখি অনেক কিছু এনেছে, আম কাঁঠাল তো ওগুলো আছেই আছে, ফল তরমুজ, তার সঙ্গে দেখি আবার সবজি বাজারও করে এনেছে। তো আমরা বলছি তুমি কি করেছো, মানে মা বাপি দুজন মিলেই একসঙ্গে গিয়ে সব বাজার টাজার করে এনে, আমার বাপির আসার কথা ছিল, হঠাৎ করে কাজটা পড়ে যেতে বাপি আর আসতে পারলো না, মা একা এসছে। যাই হোক, তরমুজ আম কাঁঠাল আরও ফল ছিল, তার সঙ্গে দেখো বলছে ওই তো ওইগুলো কিনতে গেছিলাম, সাইডে ফল দেখে ফল বাজারও করে নিয়ে এসেছি, এই যে কাঁঠালও নিয়ে এসছে। তো তোমাদের যারা যারা ভিডিও দেখছো, তোমাদের এরকম হয় নাকি বাপের বাড়ি থেকে এই সময় আম কাঁঠাল নিয়ে আসে নাকি, অবশ্যই জানো। তো তাড়াতাড়ি করে বললাম যে চলো এগরোলটা তিনজন খেয়ে নিই, তিনজনের জন্য তিনটে এনেছে, তো খেয়ে নিয়ে বাইরে ঘাটের দিকে গিয়ে বসি, দারুণ হাওয়া দিচ্ছে। তো মা বলল হ্যাঁ চল ঘাটে গিয়েই বসি, আর থাকার কথা খুব করে বলছিলাম আমরা সবাই, মানে এখানকার মা তোমার দাদা ভাই সবাই, কিন্তু মা থাকতে পারবে না, কাজ আছে, প্রচুর ব্যস্ত মানুষ উনি, প্রচুর ব্যস্ত, তো যেহেতু থাকতে পারবে না কি আর করা যেতে পারে। তো তোমার দাদা ভাই বলেছে, এখন মাকে বললো যে এখন তুমি থাকো, আমি তোমাকে 9টার দিকে ছেড়ে দিয়ে আসবো। তো যাই হোক, এখন মা এসছে 7:30 সময়, 9টা অবধি মা আমাদের কাছে থাকবে। তো যাই হোক, এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, আড্ডা দেবো। হায়, ঘাটের দিকে যাবো কি, এখানে আবার দুজন বসে পড়েছে গল্প করতে, কি করা যায় বলতো, জোর করে টেনে টেনে আমি ঘাটের দিকে কিন্তু আজকে নিয়ে গেছিলাম, যা গরমও পড়েছে। আর আজকে আমাদের তেমন রান্নাবান্না কোনো কিছুই নেই, তার একটাই কারণ এই গরমে আমাদের বাড়িতে সবাই বলছে কেউ ভাত খাবে না, জল ঢালা ভাত খাবে, গরম গরম ভাত কেউ খাবে না, তো জল ঢালা ভাত খাবে, ওই জন্য চিংড়ি মাছ ছিল, বলছে চিংড়ি মাছের ভাজা, বেগুন পোড়া, আলু মাখা, তো ওই জন্য চিংড়ি মাছের ভাজা হয়ে গেছে, দুপুরে ভাত হয়েছিল, আলু ভাতে দেওয়া আছে আর বেগুন পোড়া হবে, তো ওই জন্য রান্না বান্নারও কোনো চাপ নেই, কিছু না, শুধুই গল্প আড্ডা করেই আজকে আমাদের সময় কেটেছে। এদিকে আমার মাথায় আরও ঘুরছিল, অনেকগুলো কাজ আছে আমার, কিছু কোলাবোরেশন ভিডিওর জন্য কিছু প্রোডাক্ট এসছে, ওগুলো এখনও আনবক্সিংই করিনি। তো যাই হোক, মার সঙ্গে অনেক সময় কাটানোর পরে এবারে তোমার দাদাভাই চলে এলো, মাও চলে যাবে, একা দিন যে এসে থাকবে, আমার মানে শাশুড়ি মা খুব করে বলছে মাকে যে দিদি তুমি তো একা দিন এসে থাকতে পারো, দুজন দুজনকে দিদি বলেই ডাকে। তো মা বললো না দিদি পরে আসবো, আবার মা উল্টে বলছে দিদি তুমি তো গিয়ে থাকো না, তুমি যাও দেখা করো চলে আসো, দুজনেরই এরকম চলছিল। অ্যাকচুয়ালি কাছাকাছি বাড়ি হওয়ার জন্য দুজনেই যাতায়াত হয়, ভালোই যাওয়া আসা হয়, বাট থাকাথাকি হয় না। মা এখনই বাড়িতে গেল, আর এখন 10টা বাজে, 10টার সময় হঠাৎ করে আমি এরকম ভাবে রেডি হওয়ার নিশ্চয়ই কারণ আছে, তো আমি কেন রেডি হয়েছি, আমার পার্সেলটা এসে 2-3 দিন হলো, ভিডিও বাট আমি টাইমই পাচ্ছি না, তো ভাবলাম যে না এবার অন্তত সময়টাকে কাজে লাগাই, সব কিছু কাজ বাজ কমপ্লিট করে এখন বসছি কোলাবোরেশন ভিডিও বানাতে। কোলাবোরেশন একটা কাজ ছিল, তো এই যে বক্সটা খুলি কি আছে কি ব্যাপার দেখি, অনেক কাজ আছে এই বক্সটা খোলার পরে, যাদের সঙ্গে কোলাবোরেশন করছি ওদেরকে ফটো পাঠাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, এর ভিতরে কি আছে দেখি,
আর ওটা পরে খুলছি। আরেকটা জিনিস এসছে অনলাইন থেকে, সেটা তোমাদেরকে দেখাই। অনলাইন থেকে এসেছিল, আমি মানে অনলাইন থেকে জুয়েলারি আমি খুব একটা অর্ডার করি না, মিশোতে অর্ডার করেছিলাম একটা পার্লের গলার হার। দেখো অরিজিনাল পার্ল নয়, এটা বেশ ভালো লাগছিল আমার। কিন্তু দেখবে আমি এমনি অক্সিডাইজ করি, গোল্ড করি, বাট এরকম ধরনের আমার কিছু পরা হয় না। তো আমার অনেকদিন থেকে ইচ্ছে হয়েছিল, তো এটা আমি অর্ডার দিয়েছিলাম, এসছে। আর আমি আসার আগেই তোমার দাদাভাই মানে আমার পার্সেল গুলো যত কোলাবোরেশন বা যাই ভিডিও যা পার্সেল আসুক, ও আমার থেকে বেশি এক্সাইটেড থাকে বক্স গুলো খোলার জন্য, খুলে ফেলে। একটা শাড়ির সঙ্গেই মানে ম্যাচিং করে এনেছি, ব্লাউজ বানাতে দেওয়া আছে, সামনে কিছু প্রোগ্রাম আছে, তো ওই জন্য এনেছি। দেখা যাক কবে খুলি কি ব্যাপার। অ্যাকচুয়ালি এইসব ড্রেসের সঙ্গে আমি কোনোদিনও সেরকমভাবে ড্রেসের সঙ্গে জুয়েলারি পরি না, শাড়ি ছাড়া। দেখো অদ্ভুত লাগছে এরকম একটা লং ড্রেসের সঙ্গে গলায় এই পার্ল, অরিজিনাল পার্লের এই চোকারটা অদ্ভুত লাগছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ওই কোলাবোরেশন ভিডিওটা বানিয়ে নিই, তারপর দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা কমপ্লিট করলাম, আরও অনেকটা বাকি আছে এডিটিং করতে, এখন অনেক দেরি। আর নিচে এক্ষুনি বাবা এসছে, বলছে এসব খিদে পেয়েছে। তো এই খেতে খেতে দিয়ে এলাম। আর সত্যি বলতে আমার এই কয়েকদিন কি প্রবলেম হচ্ছে ভ্লগ বানাতে আমি তোমাদেরকে কি বলবো, তাও চেষ্টা করছি প্রত্যেক দিনই ভ্লগ দেওয়ার। কালকে আমি দিতে পারি, পরশু দিন দিতে পারিনি, আসলে মানে এত ব্যস্ত হয়ে যাচ্ছি, এত ব্যস্ত কি বলবো, এরপরে আরও পরপর কি যে হবে ওটাই ভাবছি। আর কি বলতো, সবার একটা হয় না, তার হাজব্যান্ড পুরো সমানভাবে সাপোর্ট করছে পুরো, ও না হলে ওর হাজব্যান্ড ভিডিওটা কন্টিনিউ করছে, ওটা একটা ব্যাপার থাকে। আমার ক্ষেত্রে পুরোটাই আমি একা, ও খুব একটা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, টুকটাক আসে ঠিক আছে, আর আমাকে কিছু বলে না। ব্যাপারটা হচ্ছে যে ও একটু আমাকে হেল্প করবে, ওর কাছ থেকে ওরকমভাবে হেল্পটা আমি পাই না। আমাকে নিজেই ভিডিও বানাতে হয়, নিজে এডিট করতে হয়, আর সব থেকে তো থ্যাংক ইউ তোমাদেরকে দেবো, তোমরা আমাকে এতটাই ভালোবাসো, এতটাই ভালোবাসো যে আমি প্রত্যেক দিন শুধু আমার নিজেরই নিজের চারপাশে সব কিছু ভিডিও দিই, যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা সুন্দর ফানি কিছু ওরকম টাইপের আমি তোমাদেরকে ওরকম ভিডিও গিফট করতে পারছি না, আর মানে পারবো বলেও যাই না। যাই হোক, আমার প্রত্যেকটা মুহূর্ত যে আমি ভালো খারাপ তোমাদের সঙ্গে শেয়ার করি, ওরকমভাবেই শেয়ার করব। আমি একটু নিচে গেছিলাম, নিচ থেকে যখন উপরে এসে দেখি তোমাদের দাদাভাই, একটা অদ্ভুত জিনিস, মানে অদ্ভুত মানে আমার কাছে পুরো শকিং বলতে পারো, আমি পুরো শকড হয়ে গেছি, এমন একটা জিনিস এনেছে যেটা আমি একদমই ভাবিনি, আমার জন্য হঠাৎ করে শাড়ি কিনে এনেছে। মানে আমি জাস্ট ভাবতেই পারিনি। এমনি কয়েকদিন একটু আমি একটু একটু রেগেছিলাম, তার একটাই কারণ এবারে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কোথাও না দীঘা যাবো সেইটুকু টাইম বের করতে পারিনি, আমি একটু রেগেছিলাম। তো হঠাৎ করে আমার জন্য একটা এমন জিনিস এনেছে, তার সঙ্গে এমন একটা লেখা, মানে একটা ছোট্ট চিঠিও লিখেছে, মানে গিফট প্লাস তার সঙ্গে ছোট্ট একটা চিঠি, মানে যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি, মনটাও খারাপ হয়ে গেছে। আর আমি চিৎকার করবো না, ঘুরতে যাওয়ার কথাও বলবো না কোনোদিন, দেখাচ্ছি। এই হচ্ছে, দেখো আমি হঠাৎ দেখি কি আর, এই দেখো একটা শাড়ি এনেছে আমার জন্য, আর তার সঙ্গে লেখা আছে এটা তোমার জন্য। এরপরে আমার আর কিছুই বলার নেই, মানে ও আমার থেকে বেশি ইমোশনাল, বেশি ইমোশনাল, আমি যদি একটু কিছু বলি এরকম রিয়াকশন হয়, কি আর বলবো। আমার সত্যিই কিছু আর বলা নেই, ব্লগিং করার ইচ্ছেটাও নেই, মনটা পুরো খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু কারণের জন্য মানে আমি একটু দু তিন দিন রেগেছিলাম, যাই হোক এরকমভাবে রাগ ভাঙাবে যেটা আমি ভাবতেই পারিনি। এটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা শাড়ি, ভীষণ স্পেশাল, মানে হঠাৎ করে না চাইতে হঠাৎ করেই হয়ে গেছে। আর এমনি আমি পরশু দিন ব্লগ দেইনি, তারও কারণ প্রচুর মন খারাপ ছিল, কোনো এডিটিং কোনো কিছুই করতে পারিনি, এতটাই মন খারাপ ছিল। তো যাই হোক, এরকমভাবে আমার রাগটা ভাঙবে আমি সেটা ভুল মানে একদমই ভাবতে পারিনি। শাড়িটা আবার ও নিজে পছন্দ করে এনেছে, দেখো
আমার আজকে বলার মতো আর কোনোই ভাষা নেই। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। এন্ডটা যে এরকম ভাবে হবে আমি একদমই ভাবিনি এন্ড এরকম ভাবে হবে বলে। সকাল থেকেও আজকে ব্লগ করছিলাম না, সারাদিন ব্লগ করিনি, সন্ধ্যাবেলা থেকে একটু ক্যামেরা অন করেছি, বাট আজকে যে এরকম ভাবে আমি একদমই ভাবিনি। কিছু কিছু ছোট ছোট মুহূর্ত লাইফে এতটাই স্পেশাল হয় যেটা বলা যায় না। সত্যি আজকের এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষায় ছিলামও না, জানতামও না, কিন্তু আমার কাছে খুব খুব স্পেশাল একটি মুহূর্ত হয়ে থাকবে, খুবই স্পেশাল। রাগ তো রাগ, আমার রাগ তো চলেই গেছে, বাদ দাও, উল্টে এখন আমার খারাপ লাগছে, মন খারাপ করছে। আমরা আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলোকে খুবই প্রায়োরিটি দিই, খুবই। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে পাশে থেকো।